আমি একটা কলার ভিডিও নিয়ে আসছি। কলা দিয়ে কাবাব বানাবো। আমি কি কি দিয়ে বানাই আপনারা একটু দেখবেন। আমি একটা কলা নিয়ে আসি আর একটা আলু নিয়ে আসি। এখন আমি কলার ভিতরে জিরে গুঁড়ো, একটু কাবাবের মশলা, গোলমরিচের গুঁড়ো, এলাচ দারচিনির গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, কমপ্লোর, লবণ, আটা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ করছি, ধনে পাতা করছি, এখন আমি সব কিছু দিয়ে মিলে নিলাম। এখন সুন্দর করে মাখবেন, মাখে তারপর একটু হাতের সাথে তেল লাগাবেন। ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে কাবাব স্টাইলে। আমি এইভাবে মিশ করব। এখানে আসতে হচ্ছে বিস্কিটের গুঁড়া, তো আগে ডিম দিয়ে এরকম করে তারপর নিয়ে আপনি ডিম বিস্কিটের সাথে এভাবে নিয়ে দেবেন। যদি আপনার পাশে ব্রেড ক্রাম থেকে থাকে তাহলে আপনি ব্রেড ক্রামিও ইউজ করতে পারেন। আমরা একদম ঘরোয়া পদ্ধতিতে যেভাবে খুব কম উপকরণ দিয়ে বানানো যায় সেটাই চেষ্টা করেছি। এভাবে মিশিয়ে নেওয়ার পর এরকম হবে। ফ্রাইং প্যানে তেল গরম করতেছি।
খুব সুন্দর কালার হয়েছে।